তো হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল সন্ধু স্টেশন। তো আজকের ভিডিওটা জাস্ট মজা হবে, কারণ আজকে সুপারস্টার দেবের আপকামিং সিনেমা খাদানের ফার্স্ট সঙের এক্সক্লুসিভ আপডেট চলে এসেছে। ভাই পুরো মাতা বিগ্রাম, পুরো মাতা এরকম এরকম ভনভন ভনভন করে ঘুরছে। কারণটা কি? এই পোস্টার দেখে বা এই লোক দেখে কি এত কি এমন দেখে ফেললাম, যার জন্য মানে সঞ্জু যার দিমাগ বুদ্ধি সব তেজ গতিতে চলে তার মাথা ঘুরছে। তো ভীষণ একটা ব্যাপার হয়েছে, তাই না? তো প্রথমেই শুরু করি, শুরু থেকেই শুরু করি। খাদান দেব মানে দেবকে আমরা, সরি দেবদাকে আমরা এতদিন ধরে ভাবছিলাম যে কমার্শিয়াল কমার্শিয়াল মাসি সিনেমা কবে ফিরবে, কবে একটা আমরা সেই পাগলু ডান্সের মতো গান পাবো, কবে আমরা সেই একটা ভালো ডান্স নাম্বার পাবো। এই ধরনের আশা, এই ধরনের আকুলতা বিকুলতা আমাদের মনে কিন্তু সারাক্ষণ চলতেই থাকে। কারণ আমরা দেখছি যে একদিকে আরেক সুপারস্টার বিরাট বড় বড় সিনেমা আনছে, নাচ গান তুমুল এন্টারটেনমেন্ট ভ্যালু নিয়ে আসছে, আর আমরা দেখছি দেবদা আর্ট ফরম্যাটিক সিনেমা করছে যেখানে ভালো গান থাকছে না। সরি, ভালো গান থাকছে মানে ইয়াং জেনারেশনের জন্য যে একটা উন্মাদনা, একটা নাচ গান, ওই ধরনের গান হচ্ছে না যেটা নিয়ে এখনকার যুগে রিলসও হতে পারে, এই ধরনের গান হচ্ছে না। তো ফাইনালি খাদারে একটা এই ধরনের গান থাকতে চলেছে যেটা দেখে সবাই বলবে ধমকা লাগা, সরি একটু বেশি হয়ে যাচ্ছে, তবে এটাই ঠিক। মানে এই গান দেখে যে কেউ ডিস্কো নাচ করবে এইটুকু আমি বলতে পারি। মানে দেবদার লুকটা জাস্ট অসম লাগছে, গানের যে কোরিওগ্রাফি করানো হচ্ছে, এইগুলো যে আপডেটগুলো আসছে সেটা নাকি দুর্দান্ত হচ্ছে, এবং সব থেকে বড় কথা এই গানে অনেক টাকা ঢালা হচ্ছে, অনেক 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 টাকা ইনভেস্ট করা হচ্ছে। প্রায় দেবের একটা নর্মাল সিনেমাই হয়ে যাবে এই গানে যত টাকা ইনভেস্ট করছে। এই গানটা একটা প্রমোশনাল সং হতে চলেছে, এই গানটার দ্বারা বাংলা ইন্ডাস্ট্রি আবারও ব্র্যাক করবে, সরি আবারও কামব্যাক করবে, যে গানের জগৎটা যেভাবে চলে গিয়েছিল সেটা আবারও ফেরবে। আর আমরা জানি গান মানে দেব, আর দেব মানে হিট। মানে আমরা যদি বাংলা ইন্ডাস্ট্রির ইতিহাস খুলে ধরি তাহলে দেখবেন 10টা যদি আমি ইউটিউবে সার্চ করি মানে সবথেকে বেশি ভিউজ পাওয়া গান, তাহলে ম্যাক্সিমাম 6টা দেবেরই থাকবে, 5-6টা তো দেবেরই থাকবে। দেবের গান প্রচুর 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 হিট হয়। দেবের গান বলতে দেবের গাওয়া গান নয়, সরি মানে দেব যেখানে অভিনয় করে, যেই গানেতে লিপসিং করে, সেই গানটা যেন বিরাট কিছু হয়ে যায়। আমরা লাস্ট দেবের হিট গান দেখেছিলাম কিডন্যাপ সিনেমাতে, আমি তোমাকে ভালোবাসি, ওয়াট এভার, যে কটা গান ছিল সবগুলো সুপার ডুপার হিট। তারপর দেব এই ধরনের সিনেমা থেকে বিরত নিয়েছে, আর দেবের গান হিট হচ্ছে না। 1 মিলিয়ন ক্রস করতে গেলে দেবের হাঁটু ভেঙে যাচ্ছে, দাঁত পড়ে যাচ্ছে, এই অবস্থাতে আমরা দেখছি। ফাইনালি 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 রজনীকান্তের স্টাইল পারি না, তাই এবার দেব মাঠে নামছে জেতার জন্য। আর দেবের একটা হুসুল রয়েছে, দেব মাঠে নামে জেতার জন্য, আর জেতার পর ট্রফি নিয়ে রোড শো করে, এবার সেটা করবে। আরও একটা ইন্টারেস্টিং ব্যাপার হলো, গানটাতে আমরা দেখতে পাচ্ছি দেবকে ডোল বলো বা খোল বলো সেটা নিয়ে নাচতে বা সেটা নিয়ে দাঁড়িয়ে থাকতে। একটা জিনিস কি আপনি লক্ষ্য করেছেন, মানে এটা যখন এই সিনেমার সেকেন্ড লুক এসেছিল জিসেন গুপ্তা, জিসেন গুপ্তা কিন্তু খোল নিয়েছিল, তার মানে এখানে ব্যাপারটা কি, কিছু একটা আন্দাজ করতে পারছেন? না আমি বলবো না, আপনারা কমেন্টে লিখবেন যে দেবের, সরি যিশুর কোল বা ঢোল কেন দেবের হাতে। এটা ইন্টারেস্টিং একটা ব্যাপার, আমি তো কিছুটা আন্দাজ করেছি, বাট আমি আপনাদের কি আন্দাজ করেছেন সেটা কমেন্টে জানাবেন, সেটা আমি লিখ মানে আমি পড়ব। আর অবশ্যই একটা কথা, আমি কিন্তু এখন মানে ফেসবুকেও কাজ করছি, মানে আমি এতদিন থেকে যদি ফেসবুকে কাজ করতাম তাহলে ফেসবুকে মনে হয় আমার কমসে কম 10,000-20,000 ফলোয়ার্স হয়ে যেত, বাট করিনি, এখন আমি ফেসবুকে কাজ করছি। তবে হ্যাঁ, এই ধরনের সিনেমা সম্পর্কিত বা রিভিউ বা রিয়াকশান সম্পর্কিত ভিডিও নয়, একটু অন্য টাইপের, অন্য ধাঁচের কমেডি ফান এবং নানান ইস্যু নিয়েই কাজ করছি।
তবে কি এন্টারটেনমেন্ট ভ্যালু থাকছে, মানে আমার ভিডিওতে এন্টারটেনমেন্ট দেওয়ার চেষ্টা করছি। আপাতত কয়েকটা ভিডিও আপলোড করা হয়েছে, আপনারা যান আমার সেম নামেই রয়েছে এখানে, যে নাম ইউটিউবে যে নাম সঞ্জু স্টেশন, ফেসবুকে সেম সঞ্জু স্টেশন আমার প্রোফাইল রয়েছে, ওখানে গিয়ে আপনি ফলো করতে পারেন বা আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারেন। আর আমার ভিডিওগুলো দেখবেন, লাইক করবেন, শেয়ার করবেন, এখানে যেভাবে সাপোর্ট করেছেন ওখানে সাপোর্ট করবেন। আমি এখন ভাবছি যে ইকুয়ালি সময় দেবো ইউটিউব এবং ফেসবুক দুটোতে, দুটোকে আমি ব্যালেন্স করব, দুটোতেই মন দিয়ে কাজ করব। আর সব থেকে বড়ো কথা হলো ফেসবুকে এখন সত্যি কাজ করতে ভালো লাগে, আপনারা যারাই দেখেন না কেন সুন্দর সুন্দর কমেন্ট করেন, ভালো লাগে। আর ইউটিউবে তো ভালো লাগে, ইউটিউবের জন্যই সব কিছু। তো এটাই বলবো যে সঞ্জু স্টেশন যান, ফেসবুকে সার্চ করুন, দেখুন ভিডিও ভালো লাগলে পেজ নয় আমার প্রোফাইল, প্রোফাইলের সঙ্গে থাকবেন, এইটুকু চাই। আর খাদার নিয়ে তো বললামই, এখানে কিন্তু অনেক টাকা ইনভেস্ট করা হচ্ছে গানে, পাশাপাশি এটা অনেক লোকজন নিয়ে, অনেক ডান্সার নিয়ে গান করা হচ্ছে। আর একটা চমক সেটা হলো এই গানে আরও দুজন থাকছে, গেস করুন আরো দুজন এই গানে ডান্স করবে। তো বুঝতেই পারছেন গ্র্যান্ড একটা ব্যাপার হবে, দেব, যিশু, ইদিকা, উফ উফ, আমার তো ভেবেই জাস্ট আওলা জাওলা হয়ে যাচ্ছে যে এটা যখন আসবে তখন ব্লাস্ট 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 হয়ে যাবে, মানে ইউটিউব জাস্ট অন্য লেভেলেই পৌঁছে যাবে। আর বাংলা সিনেমার গানের মধ্যে আমি বললামই তো 2024-এর সব থেকে মার্ক মার্কা, সব থেকে বড়, সব থেকে হিট গান হতে চলেছে খাদানের এই গানটা। তো এই ছিল আজকের মতো আপডেট, আপনাদের কি মনে হয় কমেন্টে জানান, পরবর্তী ভিডিওর অপেক্ষা করুন। আর ফেসবুকে অবশ্যই যাবেন, সঞ্জু স্টেশনে।